ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون سورة الأعراف وتنبوي نمبريات الله بلجن ترقر يمي وشانتي رستلي شانتي دلم تدركي সুখ দুঃখের পর সুখ দিলাম শান্তি দিলাম হাত্তা আফো এমনকি তারা অনেক প্রাচুর্য লাভ করতে পারল যান মাল সব দিক দিয়ে তারা উন্নতি লাভ করল আর বলল কদ মাসা আবাআনা আদ-দাররা ওয়াস-সাররা আমাদের বাপদাদাদের এরকম হয়েছে কি অসুখ হয়েছে অসুখ বিসুখ হয়েছে গরিবি দেহা দিয়েছে এটা ঠিক কেন বলে ফখর করে গৌরব করে যেহেতু তারা এখন সুখ শান্তি পেয়ে গেছে তাই পূর্বেরটা ভুলে গেছে বাপদাদাদের যে অবস্থা ছিল এটা ভুলে গেছে আস্তাগফিরুল্লাহ আর বর্তমানে আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন এইটাও পরীক্ষার জন্য হাসবুনাল্লাহ নিউল উকিল কিন্তু তারা তা মানল না সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়নি তারা বরং টাকা পয়সা পেয়ে আল্লাহর বিধান ভুলে যায় টাকা পয়সা পেয়ে আল্লাহ নাফরমানিতে নাফরমানি করে পয়সা আল্লাহ নাফরমানিতে লাগায় সিনেমা থিয়েটার অশ্লীল কাজকর্ম এইসব ক্ষেত্রে অর্থাৎ হারাম কাজকর্মে পয়সা লাগায় পয়সা পেয়ে শক্তি পেয়েছে আল্লাহর বিধান পালন করবে শরীর দিয়ে আল্লাহর ইবাদত পালন করবে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ তারা পালন করবে শিরিক করবে না বেজাত করবে না কবর পূজা করবে না কবর পাকা করবে না কবরে বাতি জ্বালাবে না এইসব শিরিক শিরকের অন্তর্ভুক্ত কবরের উপর পর্দা ছড়াবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে না কিন্তু তারা কী করে সব করে আস্তাগফিরুল্লাহ বাবাকেও ডাকে দাদাকেও ডাকে পীর ফকির ধরে আস্তাগফিরুল্লাহ আর বড়াই করে প্রথম নম্বর আল্লাহ নাফরমানি করে সরাসরি শিরিক বেদাতে লিপ্ত আল্লাহর নাফরমানিতে লিপ্ত আর আরেকটা টাকা পয়সার গৌরব করে বড়াই প্রকাশ করে টাকা পয়সা এইরকম টাকা আমাদের হয়েছে কিন্তু আমাদের পূর্ববর্তীদের এরকম হয়েছিল একটু বেশ কম তো হয়ই তো টাকা পয়সা পেলে বড়াই করতে নাই আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছেন ধন দিয়েছেন সেই ধন আপনি ভালো ক্ষেত্রে লাগাবেন আল্লাহর বিধান পালনের জন্য আপনি খরচ করবেন যদি এরকম হয় আল্লাহ শুকুর আদায় করেন তাহলে আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে কল্যাণ দিবেন আল্লাহ তার নিয়ামত আরও বাড়িয়ে দিবেন যদি আল্লাহ রব্বুল আলমিন আপনি যেমন টাকা পেয়েছেন আল্লাহর পথে ব্যয় করেন সাদাকা করেন যাকাত দেন আল্লাহর হুকুম নিয়ম মতো পালন করেন আপনার শরীর সুস্থ ভালো অবস্থায় চলেন আল্লাহর বিধান নিয়মতান্ত্রিক পালন করেন গলত ক্ষেত্রে আপনার শরীর খরচ করেন না তাহলে এই অবস্থায় আল্লাহ বলেন ইন শাকারতুম লা আজিদান্নাকুম তোমরা আমার শুকরিয়া আদায় করলে আমি তোমাদেরকে আমার নিয়ামত আরও বাড়িয়ে দেব কিন্তু তারা এইসব লোকজন আল্লাহর বিধান পালন না করে তারা গৌরব করলো বর্তমানে আমরা দেখতে পাই এই অবস্থা আল্লাহ মাফ করুক অনেকেই টাকা পয়সা হয়তো বাপদা গরিব ছিল
মুশকিল, কিন্তু ওগুলো তারা এখন ওনারা স্মরণ করে না। সৌদিতে আলহামদুলিল্লাহ এখনও উলামায়ে কেরাম এইসব ব্যাপারে তাদেরকে সতর্ক করেন। আমি এক মসজিদের খুতবার অনুবাদ করি উর্দু ভাষায়, তো ওখানে শেখ যিনি খতিব উনি বারবার, এটা সৌদি, বারবার উনি সুন্দরভাবে বুঝান। তো আমরাও এরকম যখনই আমরা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, তো এই টাকা পয়সা পেয়ে আমরা আল্লাহর শুক্র আদায় করব, আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করব, আল্লাহর হুকুম হাকাম নিয়মতান্ত্রিক পালন করব। কিন্তু ওইসব লোকজন আল্লাহ যাদেরকে দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু তারা বড়ত্ব প্রকাশ করে, টাকা পয়সা পেয়েছে বোঝা যায় যেমন তাদের এই ধন আর কখনো যাবে না। খবরদার আমার ভাইয়েরা, দেখছেন বর্তমানে, বর্তমান সময়কে একটু খেয়াল করুন, বর্তমান সময়কে সামনে রেখে একটু চিন্তা ভাবনা করি, কই কোথায় কার বড়ত্ব? কারো বড়ত্ব নাই, আল্লাহ সব বড়ত্ব ধ্বংস করে দিয়েছে, আল্লাহরই হাতে সব। আল্লাহ যদি চায় এক মুহূর্তে সব শেষ করে দিবে, সব জালিমদের, সব গৌরবকারী আর সব অহংকারীকে আল্লাহ পাক এক মুহূর্তে সব শেষ করতে পারে। কিন্তু আল্লাহ ঢিল দেয়, আল্লাহ অবকাশ দেয়। এইসব আয়াত কোরআনে করিম আমরা পড়ি এবং অনুধাবন করি, তর্জমা তাফসির পড়ার চেষ্টা করি, তাহলে আমাদের ইমান তাজা হবে। দেখেন আল্লাহ পাক বলছেন, যখন তারা এরকম গৌরব করতে লাগলো, আমার নিয়ামতের শুকর আদায় করলো না, তো আখাজনাহুম বাগতাতান ওয়াহুম লা ইয়াশউরুন, তখন আমি তাদেরকে হঠাৎ করে আমি তাদেরকে পাকড়াও করলাম, এমনভাবে পাকড়াও তারা বুঝতেই পারেনি। আল্লাহর নাফরমানিতে মানুষ যখন লেগে যায়, আল্লাহ পাক কীভাবে তাদেরকে পাকড়াও করবে এটা আমাদের কল্পনার বাইরে। আল্লাহ আমাদের হেফাজত করুন। পক্ষান্তরে যারা মোমেন, ওরা যদি বিপদে পড়ে, মোমেন যারা ওরা বিপদে পড়লো, এর মধ্যে সওয়াব আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন মোমেনের প্রত্যেকটি কাজের কাজেই আশ্চর্য হয়, কি সে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পায় তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যদি বিপদে পড়ে তাহলে সবর করে। আল্লাহ আকবার, মোমেনের প্রত্যেকটি কাজে কল্যাণ, কাজই কল্যাণ করে মোমেন। বর্তমানে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন, ইমান আনার তৌফিক দিয়েছেন, আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আর বেশি করে আল্লাহ শুকর আদায় করি। এই বিপদে এসেছে সবর করি, বিপদে কী করব, সবর। আর ওই বিপদ যখন আল্লাহ পাক দূর করে দিবেন, এখন তো অনেকটা দেখতে পাচ্ছি শিথিলতা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ দূর করে দিবেন, তখন যেন আমরা আল্লাহকে না ভুলি, আল্লাহর হুকুম নিয়মতান্ত্রিক যেন পালন করি। এই সব বিপদ দিয়ে আল্লাহ পাক মুমিনদেরকে পাক করতে চান, মুমিন সবর করে তার গুনাহ খাতা মাফ হয়, কিন্তু যদি সবর না করেন তাহলে তো গুনার উপর গুনাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহর কাছে দোয়া করি। এই আয়াত থেকে আমরা যে শিক্ষা লাভ করলাম, যা পেলাম, সে অনুযায়ী আমরা চলতে পারি, নিজেদের আমলের ইসলাহ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।